সিবিআইকে তদন্তে সাহায্য করতে হবে সিপিকে তবে এখনই রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের আপাতত গ্রেপ্তার নয় সিবিআইয়ের মুখোমুখি হতে রাজীব কুমারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সিবিআই রাজ্য সংঘাতে দেশের সর্বোচ্চ আদালতে মামলা হয় সেই মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবারই এমন নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারক গত রবিবার চিটফান্ড কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারকে জেরা করতে তার বাসভবনে যায় সিবিআই আধিকারিকেরা কলকাতা পুলিশের সাথে সিবিআই আধিকারিকদের ধাক্কাধাক্কিও হয় আধিকারিকদের আটক করে থানায় নিয়ে আসেন কলকাতা পুলিশ কর্মীরা ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি নির্দেশ দেন সিবিআই ডাকলেই রাজীব কুমারকে দপ্তরে এসে হাজিরা দিতে হবে তবে কলকাতা বা দিল্লির পরিবর্তে অন্য কোনো জায়গায় হাজিরা হবে বলে জানা গেছে সূত্রের খবর শিলংয়ে সিবিআইয়ের দপ্তরে পুলিশ কমিশনারকে ডাকা হতে পারে এদিকে বেশ কয়েকবার ডেকে পাঠালেও সিবিআই অফিসে আসেননি পুলিশ কমিশনার এরপরই রাজ্যের মুখ্য সচিব ডিজিপি ও পুলিশ কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করে সিবিআই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা